বিবাহ সাক্ষী টাকার জোরে। আপনারা নিশ্চয় জানেন কিছুদিন আগেই একজন ডাক্তার মহিলা মারা গেছে, তাই তো? অভয়া মারা গেছে, একজন সিনিয়র জুনিয়র ডাক্তার ছিলেন, সেই অভয়া কিন্তু মারা গেছেন। তা ওই কোর্টে টাকা দিয়ে বাবা সব কিছু জেতা যায়, কিন্তু যেদিন যারা আমার অভয়াকে মেরেছে ওই বিচার ওই কোর্টে না হলো ওই হরির কোর্টে হবে, তাই তো গো? তাই বলছে, ওই মিথ্যা সাক্ষী টাকার জোরে এই কোত্তরে দিল রে ছেড়ে, ও সেটাই বিশ্ব বিচারক বিচার করে, সেটাই বিশ্ব বিচারক বিচার করে, কর্ম অনুযায়ী ফল ফেপারে যার কপালে যখন। সেটাই নাই কইও কি হয় না আপি, সেটাই নাই কইও কি হয় না আপি, সেটাই আগে দিনে মামলা মেটে এই সমস্ত সব পেরিয়ে যাবে। তোমরা হরি বলো, বিচার তোমাদের ঠিক একদিন হবে, আসামি তোর বিচার হবে ওই হরির হাইকোর্টে। তো চলো সকলে মিলে দাঁড়ালে, ও সেটাই নাই কই উকিল হয় না আপিল, ও তো সেই কোর্টটা কোথায় হরি বলো, সেই কোর্টটা কোথায় একটু কথা বলতে হবে। হরির হাইকোর্টে আসামি তোর বিচার হবে, ও গো মানুষ, এই যে মধুময় বৃন্দাবন, এত কীর্তন, এত তর্জা, এত বাউল ইত্যাদি ইত্যাদি, আমার কমিটি দাদা ভাইরা কি দিচ্ছে দেখলে হবে না, আমরা কি করছি আমরা কি নিচ্ছি। কথায় আছে, আজকে মরলে কালকে দুই দিন, যেখানে হয় না সংকীর্তন সেখানে হয় না কি মধুর বৃন্দাবন। সবাই তো বলে শিল্পীরা হাত তুলল হরি বলল হয়ে গেল, আমরাও তার সঙ্গে সঙ্গে বললাম এইখান থেকে বাবা, জয় জয় শ্রী গুরু বৈষ্ণব প্রেমানন্দে নিতাই গৌর, হরি বল হরি বল হরি বল হরি বল। সাক্ষী টাকার জোরে এই কোত্তরে দিল রে ছেড়ে, বলছে মিথ্যা সাক্ষী টাকার জোরে। আপনারা নিশ্চয় জানেন কিছুদিন আগেই একজন ডাক্তার মহিলা মারা গেছে, তাই তো? অভয়া মারা গেছে, একজন সিনিয়র জুনিয়র ডাক্তার ছিলেন, সেই অভয়া কিন্তু মারা গেছেন। তা ওই কোর্টে টাকা দিয়ে বাবা সব কিছু জেতা যায়, কিন্তু যেদিন যারা আমার অভয়াকে মেরেছে ওই বিচার ওই কোর্টে না হলো ওই হরির কোর্টে হবে, তাই তো গো? তাই বলছে, ওই মিথ্যা সাক্ষী টাকার জোরে এই কোত্তরে দিল রে ছেড়ে, ও সেটাই বিশ্ব বিচারক বিচার করে, সেটাই বিশ্ব বিচারক বিচার করে, কর্ম অনুযায়ী ফল ফেপারে যার কপালে যখন। আসামি তোর বিচার হবে হরির হাইকোর্টে, বাবু শোনা হবে সে কি করলি কোথায় গেলি
ওই হরি হরি হাই কোঠে হরিবল হরিবল সকলে মিলে দুই না উঠলে নিতাই গোর সুতরা পুরন্দে হরিবল 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 যারা সাবল দিয়ে সিন কাটে ভাই ওরে মন চোরকে বলে চকিদার ও যারা কলম দিয়ে সিন কাটে ভাই ও যারা কলম দিয়ে সিন কাটে ভাই কে করে তাহার বিচার আসামি তোর বিচার হবে হরি হাই কোতে তোর একদিন বিচার হবে হরি হরির হাই কোতে তালে তালে একসঙ্গে ওই হরির কোঠে যাই গো যারা যাই গো যারা একদম সঠিক ন্যায্য বিচার পাই গো তারা আচ্ছা হরির জায়গা কোথায় এত ডাকার মাঝে এত খোঁজার মাঝে হরির জায়গা কোথায় বলুন তো একবার আমরা জানার চেষ্টা করি না আমরা খোঁজার চেষ্টা করি না জীবনে চলার পথে কতখানি আপনি ভুল করেছেন কতটা পাপ করেছেন কোথাও যেতে হয় না আপনার প্রশ্ন ওখানে উত্তর এই জায়গাতে এখানে যদি আপনি প্রশ্ন করেন জীবনে চলার পথে কতটা পাপ করেছেন আপনি নিজেই উত্তর পাবেন তাই তো গো একদম তাই আমরা খোঁজার চেষ্টা করি না এত ডাকার মাঝে হরির জায়গা কোথায় এই যে আমার মায়েদেরকে বললাম ও মায়েরা একবার সকলে মিলে দুই বাহু তুলে একটু আমার হরির নামে একটু জয়ধ্বনি করি কিছু কিছু মা হাত তুলেছেন কিছু বাবারাও হাত তুলেছেন কিন্তু সবাই তোলেননি পাপ কোন জায়গাতে হয় একটা কথা আছে ভাববেন পাপ কিন্তু বাপকেও ছাড়ে না ছাড়ে গো ছাড়ে না কিন্তু তাই হরির জায়গা কোথায় হরির জায়গা এই জায়গাতে অতীব পবিত্র জায়গা এই জায়গাতে যদি বাবা পবিত্র না থাকে তাহলে কিন্তু আমার গোবিন্দ থাকবে না আমার হরি থাকবে না তাই আমার আমার সেই মহাজন বলছে হরিবল 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 হরির কোঠে যাই গো যারা যাই গো যারা ন্যায্য বিচার পাই গো তারা ও পাপী যারা করে জন্মে তারা ও পাপী যারা করে জন্মে তারা পুণ্য বাঞ্ছা শান্তি মেটে আসামি তোরে বিচার হবে হরির হাই কোঠে তোরু একদিন বিচার হবে হরির হাই কোঠে ও সেটাই নাই কই উকিল হয় না আপি ও সেটাই নাই কই উকিল হয় না আপি ও সেটাই একদিনে মামলা মেটে আসামি তোর বিচার হবে হরির হাই কোঠে আসামি তোর বিচার হবে হরির হাই কোঠে আসামি তোর বিচার হবে হরির হাই কোঠে ওরে মনা আমার
আসামিতর বিচার হবে হরির ভাই কোটে, আসামিতর বিচার হবে হরির ভাই কোটে, আসামিতর বিচার হবে ওই হরির হরির ভাই কোটে।